হ্যালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি এপিসোড সেটা হলো সিদ্ধর চালের ভাপা পিঠা এই ভাপা পিঠাটা আমি তৈরি করেছি সিদ্ধর চাল দিয়ে কিভাবে এই বাপা পিঠাটা তৈরি করেছি সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সিদ্ধর চালের বাপা পিঠা খেতে অনেক নরম হয় যারা খেয়েছেন তারা জানেন তো কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি সিদ্ধ চাল নিয়েছি এখানে নাজির নাজিরের চাল নিয়েছি আপনার যে যে চাল খান সেই চালে নিতে পারেন এই চালটা আমি ধুয়ে বাতের চাল যেভাবে ধুতে হয় সেরকম করে ধুয়ে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এবং মাঝে মাঝে পোলট পালট করে দিয়েছি নাড়াচাড়া করে দিয়েছি এক ঘন্টা রেখে এখন আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিব যে কোনো মিক্সার গ্রাইন্ডারে আতপ চালের মতো এই চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নাই শুধু ধুয়ে ঢেকে রেখে দিয়েছি এক ঘন্টা একটা ঢাকনা দিয়ে এই চালটা আপনারা যে যেভাবেই ঘরেও গুরু করে নিতে পারেন বাইরেও গুরু করে নিতে পারেন মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারেন বাইরের মেশিন থেকে করে নিতে পারেন যে যেভাবে গুরু করেন ঠিক সেভাবেই করে নেবেন তবে সিদ্ধর চাল আতব চালের মতো এতটা গুরু সুন্দর হয় না একটু দানা দানা থাকে সিদ্ধর চালের গুরুটা আমি চালটা গুরু করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে প্রথমে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি চালনি দিয়ে চেলে নিতে হবে আমি গুরুটা নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি অল্প কিছু গুরু এটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম দানা থাকে এটা আমি প্রথমে চেলে নিব বাইরে থেকে করলেও গরু গুরু দানা থাকে গুড়াতে ঘরে মিক্সিতে করলেও সিদ্ধর চালে একটু গোড়া থাকে এটা আমি চেলে নিচ্ছি চাল নি দিয়ে চেল নিতে হবে গোড়াটা ছেলে নেওয়ার পর বেশ কিছু দানা বের হয়েছে এটা আমি ফেলে দিব এখন চালে আমি লবণ মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি লবণটা এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আপনারা চাইলে এটা পানি দিয়েও মাখতে পারেন দুধ দিয়েও মাখতে পারেন পানি দেবে। কোনো বাইন্ডিংস নেই অল্প অল্প করে দুধ মিশাতে হবে একবারে সবটা দিয়ে দেওয়া যাবে না পিঠা তৈরির জন্য চালটা রেডি করাই আসল কাজ চালটা খুব সুন্দরভাবে রেডি হলে পিঠাটাও খুব সুন্দর হয় চালটা আমার মাখা হয়ে গেছে পানি দিয়ে এভাবে মোট করলে জড়ো হয়ে যাবে আবার ভাঙা যাবে তাহলে বুঝতে হবে যে চালটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এখন আমি চালটা চেলে নিব আমি একটা স্টেনার নিয়েছি এখানে আমি অল্প অল্প চাল দিয়ে এরকম হাতের সাহায্যে প্রেস করে চালটা চালের গোড়াটা তৈরি করে নিচ্ছি আপনারা বেশি মোটা দানা চাইলে বড় ফাঁকাযুক্ত স্টেনার নিতে পারেন এরকমটাই ভালো খুব বেশিও না বেশি মোটা হবে না চিকনও চিকন দানারই নিয়েছি স্টেনারটা প্লাস্টিকের ঝুড়িও নিতে পারেন দিয়ে আপনারা চালটা এরকম করে তৈরি করে নিতে পারেন আমি এখানে বেশ কিছু চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি পিঠার জন্য একসাথে অনেকগুলো করব না তাহলে চালের গুঁড়োটা বসে যেতে পারে এখন আমি পিঠা তৈরি করব। পিঠা তৈরির জন্য নিয়েছি নারকেল কোরানো নিয়েছি নিয়েছি খেজুরের গুড় আর লাগবে আমার এরকম একটা বাটি এই বাটিটা আমি ছিদ্র করে একটা সুতো ঢুকে নিয়েছি আপনারা যে কোনো কোকারিজের দোকানে বাটি কিনতে পাবেন সেরকম বাটি নিয়ে নিতে পারেন পছন্দ অনুযায়ী আপনাদের আমি সাধারণত এরকম অ্যাডজাস্ট করা একটা পাতিল কিনে নিয়েছি একটা কোকারিজের দোকানে কিনতে পাওয়া যায় এই পাতিলে আমি পিঠাটা তৈরি করি কিন্তু সবার ঘরে তো এটা থাকে না আমি একটা ইজিওয়ে কীভাবে পিঠাটা তৈরি করা যায় সেটাই দেখাবো আজকে এরকম একটা পাতিলে আমরা বাজারে যে নেট কিনতে পাই সবজির সাথে ফ্রুটসের সাথে যেরকম এই নেটগুলি কিনতে পাওয়া যায় এই নেটটা আমি একটা পাতিলের বেঁধে নিয়েছি মুখের মধ্যে একটা সুতো দিয়ে এটা আমি এখন চুলাতে বসিয়ে দিব এক কাপ পানি দিয়ে এখানে আমি এক মুখ বানিয়ে দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা চুলাতে ভাপ ওটার জন্য দিয়ে আসছি আরও কিছু নেট নিয়েছি এরকম এগুলি নেট আমি বাজার থেকে পেয়েছি সবজির সাথে বা ফ্রুটসের সাথে পাই আমরা সবাই এই নেট দিয়ে আমি পিঠাটা তৈরি করব এই নেটের সাইজে নেটটা আমি ভিজিয়ে নিয়েছি আমি চাল গুঁড়োটা নিয়ে নিতলাম প্রথমে কিছু গুঁড়ো দিয়ে দিচ্ছি তার উপরে গুড় দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ো আবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আলতু হাতে চেপে দিব আবারও কিছু গুড় দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো অল্প আবারও চাল চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে এভাবে সুন্দর করে আলতু হাতে প্রেস করে চেপে চেপে দিতে হবে খুব বেশি প্রেস করা যাবে না খুব চাপ পাওয়া যাবে না দিয়ে তৈরি করে নিতে হবে এখন আমি ওই যে নেটটা নেটটা দিয়ে ঢেকে দিব দিয়ে চুলাই দিয়ে দিচ্ছি এখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে এটার ওপরে দিয়ে বাটিটা উঠিয়ে নিচ্ছি বাটিটা উঠিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এরকম করে ডেকে দিচ্ছি দুই মিনিটের জন্য হ্যালো বিয়ার্স আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি গরম গরম ছাকনি থেকে নেট থেকে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমার পিঠাটা কত সফট হয়েছে আমি ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি এই সিদ্ধ চালের পিঠাটা অনেকক্ষণ পর্যন্তই সফট থাকে এবং খেতে অনেক সুস্বাদু হয় আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং